শুভ সকাল বন্ধুরা, এখন 7টার মতো বাজে, একদম রাস্তা ফাঁকা, রাস্তায় কোনো লোকজন নাই, একদম ফাঁকা রাস্তা, একটা ছাগল যাচ্ছে আর আমি চলে আসছি। 5:30টায় ঘুম ভেঙে গেছিল, তারপর একটুখানি ঘুমাইছি, তারপর 6:10 উঠে পড়ছি একদম, আর ঘুমাই নেই কারণ বাসায় মিস্ত্রি কালকে কাজ করছে। এত পরিমাণে বৃষ্টি, গোটা উঠানটা পলিথিন দিয়ে ঢাকা হয়েছিল। তো আমাদের কাজের দিদি, যে দিদি কাজ করে, উনি সকাল সকালই আসে, তো উনি আসবে বলে আমি উঠান টুঠান লাইট টাইট বন্ধ করে দিদিকে খুলে টুলে দিয়ে আমি রেডি হয়ে দোকানে চলে আসলাম। তো ওয়েদারটা খুব ভালো লাগছে, না মেঘ না বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডা সকালে। পরবর্তীতে তো এমন গরম হবে যে আসলে বলার মতো না, এরকম দিনের বেলা খুব গরম আর বিকাল থেকে বৃষ্টি, প্রত্যেকটা দিন এরকম হচ্ছে। তো এত কাপড় কাচ্ছিলো আমাদের দিদি কালকে, তো যেহেতু উঠান প্লাস্টার করা হয়েছে, তো এই প্লাস্টারের কারণে বাসায় কোনো কাপড় চোপড় দেওয়া যায়নি। তো ভাবলাম কালকে কোনো ব্লগস দেওয়া হয়নি, তোমাদের সঙ্গে একটু বক বক করি। তো সকালটা স্টার্ট হলো আমার এইভাবে, রাস্তায় কোনো দোকান খোলা নাই, শুধু আমি আর শৈদুল ভাই বসে আছি, ওই যে ওই দোকানটার মধ্যে শৈদুল ভাই বসে আছে। শৈদুল ভাই চা আর জল খাওয়ান, তো একটু চা খাবো। আর রাস্তা একদম ফাঁকা, ভাবলাম যে আর শুলে উঠতে ইচ্ছা করবে না। তো শুক্রবার দিন, অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে। তো দু একটা করে ঘুরে যাচ্ছে আর সব পাখি টাখি বসে আছে, এই যে তারে তারে সব পাখি বসে আছে, একটু জুম করে দেখায়। তো মাসালা যায় আর একটু পরে মাসালারা সব যায়। তো মাছ কিনবো চিন্তা করতেছি, ছোটো মাছ, যে কাতল মাছ আছে, রুই কাতল ট্যাংরা এগুলো আছে। তো গুড়া মাছ যদি পায়, ভাট্টা খাওয়ার মাছ কিনবো। আসলে কি আস্তে আস্তে মাছগুলো সব বিক্রি হয়ে যায়। এত সকালে কোথায় বাবা? আমি 4টার সময় অনলাইনে দেখলাম, তাহলে আজকে কাজ আছে। দাদা কই? বগুড়া? আচ্ছা, এক মামার সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ ভাইয়া, হবে তো, ঠিক আছে, আমি একটু পরে ব্যাক করছি, আবার একটু কাজ করে নিই। তো শুভ দুপুর বন্ধুরা, তো চলে আসলাম নতুন একটা ব্লগস নিয়ে। দেখে বুঝতেই পারছো আমি আজকে শাড়ি পরেছি। তো এখানে আসলে মন্দিরে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান মানে মহাপ্রভুর ভোগ, তো সেখানে যাব। দুপুরে কোনো রান্নাবাড়ি হয়নি, সকালে ডাল ভাত করছিলাম, ডাল ডিম ভাজি আলু ভর্তা। তো দেখাই দিচ্ছি, উঠানটা হয়ে গেছে প্লাস্টার, দেখতে পাচ্ছ তোমরা, এখন শুধু রঙের কাজ বাকি আছে। তো ওখানে যে কী কী খাওয়া দাওয়া হবে, কী কী করব, তো শেয়ার করে দেবো। তো উঠানটা দেখাই দিই তোমার। না না না, এটা আমাদের তো যাওয়াটা ভিডিও করি, খাওয়ার ভিডিও নাই দিলাম। কাপড়গুলো উঠে রেখে আসছে আর
কি বলবো দাও, ওটা বিচ্ছু।